পাকিস্তান সরকারের নানামুখী নির্যাতন এবং শোষণের প্রতিবাদে বাংলার মানুষের প্রতিবাদ অব্যাহত থাকে। আর পাকিস্তানি বাহিনীর সবচেয়ে বড় আঘাতটাই শুরু হয় 25 মার্চের রাতে নিরীহ বাঙালিদের গণহত্যা করার মাধ্যমে। ইতোমধ্যেই 7ই মার্চের ভাষণের মাধ্যমে শেখ মুজিবুর রহমান কিন্তু পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে কারণে মানুষের মধ্যে প্রতিরোধ গড়ে তোলার যে একটা বিষয় সেটা চলতে থাকে। কিন্তু তারপরও মানুষের নিকট অফিসিয়াল একটা স্বাধীনতার ঘোষণা পৌঁছানো জরুরি ছিল, যা 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু করে ফেলেন। এখন প্রশ্ন করতে পারো যে স্বাধীনতার ঘোষণা আসলে কী এবং এইটা কেন এত গুরুত্বপূর্ণ? স্বাধীনতার ঘোষণাটা হচ্ছে একটা দেশ যে স্বাধীন সেইটার ঘোষণা প্রদান করা। বাংলাদেশ তো পাকিস্তানের প্রদেশ ছিল, সেজন্য পাকিস্তান সরকার যদি বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড ঘটায় তবে সেটা হতো পাকিস্তানের নিজেদের মধ্যকার ঝামেলা। কিন্তু বাংলাদেশ অংশ থেকে যখন এই অঞ্চলের মানুষের নেতা, যিনি 1970 সালের নির্বাচনে ব্যাপক ভোট পেয়েছেন, তিনি যখন বলেন যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, তখন পশ্চিম পাকিস্তানের হত্যাকাণ্ড একটা বাইরের দেশের আক্রমণ হিসেবে বিবেচিত হয়, যেই আক্রমণ প্রতিহত করার জন্য দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলতে বেশি আগ্রহ পায়। এবং 1971 সালে বাংলাদেশের সাথে এমনটাই কিন্তু ঘটেছে। স্বাধীনতার ঘোষণাকে যখন দেশের সকল মানুষ সমর্থন করে, তখন অন্যান্য দেশও ওই অঞ্চলটাকে একটা স্বাধীন দেশ বিবেচনা করে সহযোগিতায় এগিয়ে আসবে। এমনটাই ঘটেছিল বাংলাদেশের সাথেও, তাই এই স্বাধীনতার ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো 25 মার্চে যখন ঢাকায় ব্যাপক হত্যাকাণ্ড শুরু করে পাকিস্তান বাহিনী, সে সময় তারা বঙ্গবন্ধুর বাড়িতেও আক্রমণ করে এবং তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু গ্রেফতার করার আগেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। ঘোষণাটা ছিল ইংরেজিতে, যাতে বিশ্ববাসী এটা বুঝতে পারে। এই ঘোষণায় তিনি বলেন, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে, যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো, পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। এই ঘোষণাটি বাংলাদেশের সকল স্থানে ট্রান্সমিটার, টেলিগ্রাম এবং টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয়। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে এই ঘোষণাটি 26 তারিখ বিকালে পাঠ করেন আওয়ামী লীগ নেতা এম এ হান্নান। একই বেতার কেন্দ্র থেকে 27 মার্চ বঙ্গবন্ধুর পক্ষে এই ঘোষণাটি পাঠ করেন মেজর জিয়াউর রহমান। সামরিক বাহিনীর অফিসার হওয়ায় তার ঘোষণাটি দেশের সামরিক এবং আধাসামরিক বাহিনীকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত করে। এভাবেই স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিরোধের মনোভাব গড়ে তোলে এবং বাঙালিরা পাকিস্তানিদের প্রতিরোধ করতে শুরু করে। তো আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে আমরা জানব বাঙালিদের প্রতিরোধ এবং মুজিবনগর সরকার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং শিখর সাথে থেকো।